অ্যামাজনে সম্প্রতি রিলিজ হয় একটি মুভি যেটা নিয়ে সবাই আলোচনা করছে। আজ আপনাদের জন্য রইল সেই মুভিটির এক্সপ্লানেশন। এই মুভির শুরুতেই নোয়া নামের একটি মেয়েকে প্যাকিং করতে দেখা যায়, কারণ সে তার মা রাফেলার সাথে তার মায়ের নতুন হাজবেন্ড উইলিয়ামের বাড়িতে শিফট করবে। এই ব্যাপারটাতে নোয়া একদমই খুশি ছিল না, তাই যাওয়ার সময় গাড়িতেই তার সাথে তার মায়ের ঝগড়া হয়। এরপর তারা দুজন ওখানে পৌঁছালে দেখা যায় নোয়ার নতুন বাবা মানে উইলিয়াম প্রচুর ধনী একজন মানুষ। উইলিয়াম নোয়াকে সুন্দরভাবে ওয়েলকাম জানায়। রাফেলা তো সেখানে পৌঁছে খুবই খুশি থাকে, কিন্তু নোয়ার মুড আরো খারাপ হয়ে যায়। নোয়া বাড়ির ভেতর ঢুকে সেই সুন্দর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর তাকে থাকার জন্য একটা স্বপ্নের মতো সুন্দর জায়গা দেওয়া হয়, তবুও তার মুড ভালো হয় না। এই সময় নোয়ার বন্ধু ফোন করলে নোয়া তাকে বলে তার কাছে এখন সবকিছু আছে, কিন্তু তবুও সে খুশি না, কারণ উইলিয়ামের থেকে পাওয়া কোনো জিনিসকেই সে পছন্দ করে না। এই সময় সে ফোনে কথা বলতে বলতে বাইরের দিকে গেলে হঠাৎ করেই তার সৎ ভাই মানে উইলিয়ামের ছেলে নিককে দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। নিকের কুকুরটাও তখন নোয়াকে দেখে চেঁচাতে শুরু করে। নিক তার কুকুরকে শান্ত করে নোয়ার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের বাবা মা সেখানে চলে আসে। তারপর রাতে ডিনার করতে তারা চারজন একসাথে একটা রেস্টুরেন্টে যায়। নিক ডিনার সেরে বলে তাকে একটা জরুরি কাজে বেরাতে হবে। উইলিয়াম তাকে বলে তাহলে সে নোয়াকে যেন বাড়ি ছেড়ে দেয়। নিকের কাজের জায়গা তার বাড়ির উল্টো দিকে ছিল, আর তাছাড়া নিক আর নোয়া একে অপরকে ঠিক সহ্য করতে পারত না। তবুও উইলিয়ামের বলাতে বাধ্য হয়ে তাদেরকে একসাথে যেতে হয়, কিন্তু গাড়িতে তাদের ঝগড়া শুরু হয়ে যায় এবং সেটা এমন পর্যায়ে পৌঁছায় যে নিক একটা ফাঁকা রাস্তায় নোয়াকে একা ফেলে সেখান থেকে চলে যায়। এই অবস্থায় নোয়া কি করে বাড়ি যাবে কিছুই বুঝতে পারছিল না। সেই সময় সেই রাস্তা থেকে একটা ছেলে গাড়ি নিয়ে আসছিল, যার থেকে নোয়া লিফট নেয়। নোয়া ছেলেটিকে বলে তার ভাই নিক এখানে তাকে ছেড়ে চলে গেছে। সেই ছেলেটা নিককে চিনত। সে বলে নিকের আসলে একটা পার্টিতে যাওয়ার তাড়া আছে, আর তাই হয়তো তাকে এখানে ছেড়ে চলে গেছে। ছেলেটি আরো বলে সে নিজেও ওই পার্টিতে যাচ্ছে, তাই নোয়া সেই ছেলেটির সাথে ওই পার্টিতে যায়। সেখানে পৌঁছে নোয়া দেখে নিক দরকারি কাজ বলে এখানে এসে মেয়েদের সাথে মজা করছে এবং পার্টি করছে। নিক সেখানে বিভিন্ন মেয়েদেরকে কিস করছিল। এসব দেখে নোয়া প্রচন্ড রেগে যায় এবং নিককে জোরে একটা চড়কশিয়ে দিয়ে বলে সে তাকে রাস্তায় একা ফেলে এখানে এসে মজা করছে। নোয়া তাকে আরো জিজ্ঞাসা করে এইসব যে সে করছে সেগুলো তার বাবা জানে। নিক বলে এসব নিয়ে তাকে কোনো মাথা ঘামাতে হবে না, আর যদি নোয়া তার বাবাকে জানায় তাহলে তার ফল খুব একটা ভালো হবে না। তারপর নোয়া জিজ্ঞাসা করে সে মেয়েদের সাথে এরকম কেন করছিল। নিক বলে সে নিজে থেকে কিছুই করে না, মেয়েরাই তার কাছে চলে আসে। নোয়া তাকে ঢপ মারতে বারণ করে, আর তার উত্তরে নিক নোয়ার আরো কাছে এসে বলে এই যেমন আমি তোমার এত কাছে আছি কিন্তু তুমি আমাকে দূরে সরাতে পারছো না। নোয়া তখন তাকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। নিক আবার গিয়ে পার্টিতে মজে যায়। অন্যদিকে নোয়াকে একটা ছেলে সফট ড্রিঙ্ক দিলে সে সেটা পান করতে শুরু করে দেয়, কিন্তু সে জানত না তাতে ড্রাগস মেশানো ছিল। নিক সেখানে এসে সেই ছেলেটাকে মারতে শুরু করলে নোয়া উল্টে নিকের ওপর রেগে যায়। তখন নিক তাকে সত্যিটা বলে। এবার ড্রাগসের কারণে নোয়ার মাথা ঘুরতে শুরু করে, তাই নিক তাকে নিয়ে বাড়িতে এসে তার ঘরে শুয়ে দেয়। পরের দিন নিক যখন ব্রেকফাস্ট করছিল তখন নোয়া তার কাছে এসে জিজ্ঞাসা করে কাল রাতে তাদের মধ্যে কি হয়েছিল। নিক নোয়াকে ভয় দেখানোর জন্য বলে কাল রাতে তাদের মধ্যে সবকিছু হয়ে গেছে। সেদিন রাতে নিকের একটা রেস ছিল, কিন্তু সে নোয়াকেই দেখছিল, কারণ নোয়াকে সেদিন খুব সুন্দর লাগছিল। রেস শুরু হওয়ার পরও সে নোয়ার থেকে নিজের চোখ সরাতে পারছিল না। শেষ পর্যন্ত সে রেসে মন দেয় এবং রেসটা জিতে যায়। এই সময় নোয়ার ফোনে একটা মেসেজ আসে যেখানে দেখা যায় নোয়ার বয়ফ্রেন্ড তার একটা বন্ধুকে কিস করছে। সেটা দেখে নোয়া খুবই রেগে যায় এবং সেখানে আরেকটা ছেলেকে ধরে তার সাথে কিস করার ফটো তুলতে থাকে। তখন নিক সেখানে এসে ছেলেটাকে সেখান থেকে চলে যেতে বলে। নিক নোয়ার ফোন দেখে বুঝে যায় সে কি কারণে এসব করতে চাইছে, তাই নিক নিজেই নোয়ার সাথে কিস করে সেটার ফটো তুলে নোয়ার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। এরপর নিক অন্য মেয়েদের সাথে রোম্যান্স করতে ব্যস্ত হয়ে পড়লে নিকের জায়গায় নোয়া রেস লড়তে যায়। নিক এটা জানতে পেরে খুবই টেনশনে পড়ে যায়, কিন্তু নোয়া সেই রেসটা জিতে যায়। তবুও নিকের ফেভারিট গাড়িটা আর টাকা সেই ছেলেটাকেই দিয়ে দিতে হয় যার বিরুদ্ধে নোয়া রেসটা জিতেছিল, কারণ রেস নিকের সাথে হওয়ার কথা ছিল কিন্তু নোয়া তার জায়গায় রেস করে খেলার নিয়ম ভেঙে দিয়েছে। নোয়া এটা শুনে ছেলেটার সাথে ঝামেলা শুরু করে দেয়, কিন্তু নিক তাকে নিয়ে সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগে। তখনই সেই ছেলেটা নোয়াকে বাজে কথা বললে নিক ছেলেটাকে ঘুষি মেরে দেয়, যার ফলে দুটো গ্রুপের মধ্যে মারপিট লেগে যায়। এতে নোয়া খুব ভয় পেয়ে যায়। এরপর নিক তাকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এর কিছুদিন পর এক সকালে নোয়ার মা নোয়াকে বলে আজ উইলিয়াম বাড়িতে একটা পার্টি রেখেছে। এদিকে নিক কয়েকদিন ধরে গায়েব ছিল, সবাই ভাবছিল নিক এই পার্টিতে নিশ্চয়ই আসবে। পার্টি শেষ হয়ে যায় কিন্তু নিক আসে না। পার্টির পর নোয়া যখন শুয়ে থাকে তখন নিক এসে তার পাশে বসে। আসলে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল, তারা সেখানেই একে অপরকে কিস করে।
এরপর একদিন নোয়া যখন গাড়ি ধুচ্ছিল তখন সে লক্ষ্য করে নিক তার দিকে তাকিয়ে আছে, তাই সে নিককে দেখানোর জন্য নিজেকে ভিজিয়ে নেয়। এই সময় নোয়ার মা নোয়ার বয়ফ্রেন্ডকে নিয়ে তার কাছে আসে। আসলে সেদিনের পর থেকে নোয়া তার বয়ফ্রেন্ডের সাথে ঠিক করে কথা বলছিল না। নোয়ার বয়ফ্রেন্ড নোয়াকে কিস করতে চাইলে নোয়া মুখ ঘুরিয়ে নেয়। এরপর নিক যখন সুইমিং পুলে স্নান করছিল তখন নোয়া সেখানে গেলে নিক নোয়াকে পুলের ভিতরে টেনে নেয় এবং তাকে কিস করতে শুরু করে, যেটা নোয়ার বয়ফ্রেন্ড দেখে ফেলে এবং খুব অবাক হয়ে যায়। পরের দৃশ্যে নোয়া তার বয়ফ্রেন্ডকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে বলে সে আসলে নোয়াকে খুবই মিস করছিল, তাই সে নোয়ার বান্ধবীর মধ্যেও তাকেই দেখতে পাচ্ছিল এবং তাই জন্যই সে তাকে কিস করেছিল। এদিকে রাস্তার সেই ছেলেটার সাথে নিকের দেখা হয়, যে নোয়াকে খারাপ কথা বলেছিল এবং সে এবারেও নোয়ার নামে বাজে কথা বলে নিককে রাগাচ্ছিল। এতে নিক রেগে যায় এবং তার সাথে মারপিট করে আহত হয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে ঘুমন্ত নোয়ার শরীরে একটা দাগ দেখতে পেয়ে সেখানে টাচ করলে নোয়ার ঘুম ভেঙে যায় এবং নোয়া জোরে তাকে একটা ঘুষি মেরে দেয়, যার ফলে নিকের নাক কেটে রক্ত পড়তে থাকে। নোয়া নিকের কাছে ক্ষমা চেয়ে নেয়, আসলে সে ঘুমের ঘরে বুঝতেই পারেনি ওটা নিক ছিল। এরপর তারা দুজন আবারও খুব ক্লোজ হয়ে যায়, যেটা নোয়ার বয়ফ্রেন্ড দেখে ফেলে। নোয়া তার বয়ফ্রেন্ডকে বলে সে যেন একটা কথাও কাউকে না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নোয়া জানতে পারে তার বয়ফ্রেন্ড ফাইনালি সেখান থেকে চলে গেছে। এরপর নিক নোয়া আর তার দুজন বন্ধু কোথাও একটা যাচ্ছিল, সেখানে গিয়ে নিক নোয়ার সাথে কিস করতে শুরু করে দেয়, যেটা তার বন্ধুরা দেখে ফেলে। তখন নিকের একটা বন্ধু তাকে বলে নোয়া তার নিজের সৎ বোন, তাই এগুলো তার সাথে করা ঠিক হচ্ছে না। যাই হোক, এরপর নিকের একটা ফাইট থাকে, কিন্তু নোয়া তাকে ফাইট করতে বারণ করে। নিক কথা না শুনলে সে রেগে বাইরে চলে আসে। সেখানে নিকের একটা বন্ধু আচমকা নোয়াকে কিস করতে শুরু করে দেয়। নিকও তখন ফাইটটা জিতে সেখানে এসে এসব দেখে খুব রেগে যায়। নিক ছেলেটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর নোয়াকে বলে ভুল করেও সে যেন অন্য ছেলেদের কাছাকাছি না যায়। কিন্তু নোয়া নিকের ফাইটের জন্য তার উপর তখনও রেগেছিল, তাই সে বলে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, তাই নিক যেন তার সাথে আর কথা না বলে। এরপর অনেকদিন তাদের আর কোনো কথা হয় না, কিন্তু তারা দুজনেই দুজনকে খুব মিস করতে থাকে। একদিন নিকের বাবা নিককে বলে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে আর তার বাবা নোয়া আর নোয়ার মাকে মারতে চায়, তাই এখন থেকে নিক যেন তাদের খেয়াল রাখে। এরপর থেকে নিক আর এক মুহূর্তের জন্য নোয়াকে একা ছাড়ে না আর তাকে সবকিছুর হাত থেকেই প্রোটেক্ট করে। একদিন তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু তারা চায় না তাদের বাবা মা তাদের সম্পর্কের ব্যাপারে জানুক, তাই সকাল হওয়ার আগেই নিক নোয়াকে নিজের ঘরে চলে যেতে বলে। কিন্তু তার আগেই নিকের নিজের বোনের অবস্থার খবর দিতে এসে উইলিয়াম তাদের দুজনকে একসাথে দেখতে পায় এবং খুব রেগে যায়। পরের দিন নিক আর নোয়া নিকের বোনের সাথে দেখা করতে যায়। ফেরার সময় নিক নোয়াকে বলে বাড়ি থেকে তাদেরকে হয়তো আর একসাথে থাকতে দেবে না, এটাই বোধহয় তাদের একসাথে থাকার শেষ মুহূর্ত, তাই তারা সেই মুহূর্তটাকে স্পেশাল বানানোর জন্য একটা সমুদ্রের পাড়ে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটায়। এরপর নোয়া নিককে বলে তাদের উচিত এখান থেকে সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু নিক তাতেও রাজি হয় না। এরপর ফেরার সময় নিক গাড়ি দাঁড় করিয়ে একটা দোকান থেকে কিছু কিনতে গেলে নিকের সাথে ঝামেলা করা সেই ছেলেটা নোয়াকে কিডন্যাপ করে নেয়। এরপর তারা পুলিশে কমপ্লেন করলে পুলিশ তাদের সিসিটিভি ফুটেজ দেখায়, সেখানে নিক তাদেরকে চিনে ফেলে। কিন্তু এদিকে দেখা যায় আসলে তাদেরকে দিয়ে নোয়ার বাবা নোয়াকে কিডন্যাপ করিয়েছে। সে নোয়ার মাকে কল করে নোয়ার পরিবর্তে অনেক টাকা চায়, যেটা দিতে উইলিয়াম রাজি হয়ে যায়। তখন নোয়ার বাবা অ্যাড্রেস দিয়ে সেখানে টাকা নিয়ে আসতে বলে। তারা টাকা নিয়ে সেই অ্যাড্রেসে পৌঁছে যায়, পুলিশও সেখানে ছদ্মবেশে উপস্থিত থাকে। এদিকে নোয়ার বাবা তাদের উপর নজর রেখে যাচ্ছিল, এমনকি সে তাদের কথাও শুনতে পাচ্ছিল, কারণ সেখানে সে আগে থেকেই মাইক আর সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। রাফেলা বলে নোয়ার বাবা এইসব কিছু টাকার জন্য করছে না, সে এইসব করছে তাদেরকে টর্চার করার জন্য। এদিকে পুলিশ নিকের থেকে জানতে পারে নিকের গাড়িটা সেই কিডন্যাপারের কাছে আছে এবং সেই গাড়িতে একটা ট্র্যাকারও লাগানো আছে। তখন তারা নিকের সেই গাড়িটাকে ট্র্যাক করে লোকেশন দেখে নেয়, কিন্তু নোয়ার বাবা তাদের কথা শুনে নেয় আর যার ফলে সে নোয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই সময় জানা যায় নোয়াকে তার বাবাই গাড়ি চালানো শিখিয়েছিল। নোয়া গাড়ি থামিয়ে দিলে নোয়ার বাবা তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ি চালাতে বলে। কিছুক্ষণের মধ্যেই নিক আর নোয়ার গাড়ি সামনাসামনি চলে আসে। এবার দুটো গাড়ি একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে আর গাড়ি দুটো পাশাপাশি এলে ইশারায় নিক আর নোয়া মাথা নামিয়ে নেয় আর নিকের পাশে বসে থাকা পুলিশ অফিসার নোয়ার বাবার মাথায় গুলি করে তাকে মেরে দেয়। নোয়া তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গিয়ে নিককে জড়িয়ে ধরে। শেষ দৃশ্যে দেখা যায় নিক লুকিয়ে লুকিয়ে নোয়ার ঘরে গিয়ে রোম্যান্স করতে শুরু করে দেয় আর অন্যদিকে নোয়ার মা নিকের বাবা উইলিয়ামকে বলে এবার আমাদেরকে যেভাবেই হোক এদের সম্পর্কটা ভাঙতেই হবে।
এখানেই এই মুভিটা শেষ করে দেওয়া হয়। কিন্তু আপনাদের কি মনে হয়, তাদের মা বাবা তাদের সম্পর্কটাকে কি নষ্ট করতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। আর আপনি যদি জানতে চান একটা শহর